রাইট, সো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে বেশ ওয়েদারটা ভালো, আজকে সকাল থেকে বৃষ্টি পড়েছে, ওয়েদারটা বেশ ভালো আছে, তাই মনটা বেশ বুফে বুফে করছে। ঠিক না, আমাদের বাড়িতে আমি রেডি হচ্ছে। তোমার রেডি হতে কতক্ষণ লাগবে ম্যাডাম? টাইম লাগবে একটু। কতটা টাইম দাও? বলতে পারছি তাও একটুখানি একটা আন্দাজ, একটা আনুমানিক একটা 10-15 মিনিটস। আমি বলছি লাস্ট আধ ঘন্টা ধরে কিন্তু 10-15 মিনিটসই হয়ে যাচ্ছে। আগে ভিডিওতে এত টাকা খরচ হয়ে গেছে আর এত টাকা গচ্ছাতে গেছে যে আজকে মাত্র 500 টাকায় তোমাদেরকে বুফে দেখাবো, তার দুজনে মিলে খাবো। ইয়া, ভেরি এক্সাইটেড। তো আমার এখন কোনো উপায় নেই ওয়েট করা ছাড়া, তো আমি ওয়েট করি, মেঘনা রেডি হয়ে যাক, তারপর আমরা একদম বেরোবো। চলে তো আমরা এসছি হচ্ছে আমাদের আজকের যে গন্তব্যস্থল সেখানে। আজকে আমরা তোমাদেরকে দেখাতে চলেছি 499 রুপিসে আনলিমিটেড বুফে। তাও আবার একজনের জন্য না, দুজনের জন্য, মানে 499 রুপিস, মানে একটা গান্ধীজির 500 টাকার নোট দিয়ে কিন্তু দুজনে আরামসে খেতে পারবে আনলিমিটেড ফুড। বৃষ্টি পড়ছে হালকা হালকা টিপ 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 করে বৃষ্টি পড়ছে, রেড পিছনের এক্সাক্ট লোকেশনটা তোমাদেরকে চট করে বুঝিয়ে দিই। অ্যাকচুয়ালি এটা আমাদের সাউথ সিটি থেকে এগিয়ে লর্ডসের মোড়, লর্ডসের মোড় থেকে একটু এগিয়েই দেখবে ডানাতে একটা গলি চলে যাচ্ছে, বিশাল বড় একটা ব্যানার আছে, গলিতে সোজা আসবে অ্যান্ড ডেস্টিনেশন পেয়ে যাবে রেড পিসার। তাও যদি কারোর বুঝতে অসুবিধা হয় যে লোকেশনটা কোথায়, বুফে ইন কলকাতা এন্ড অ্যাকচুয়ালি শেয়ারেবল বুফে অলসো। কথা না বাড়িয়ে চলো খাওয়া দাওয়া করা যাক, রিয়েলি এক্সাইটেড, লেটস গো। ঢুকে গেছি অ্যান্ড ঢুকে গেলে দেখতে পাচ্ছি যে রেড পিসারের যে 499 যে বুফেটা আগে ছিল সেটা এখন চেঞ্জ হয়ে গেছে। এটার অ্যাকচুয়ালি মেনুটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এখানে পুরোপুরি ওদের 499 যে আইটেম যা যা ছিল সেগুলো সব বদলে নতুন আইটেম সব চলে এসছে। তো রেড পিসারের এটা হচ্ছে নতুন মেনু দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি দাম হচ্ছে 499। এটা কিন্তু শেয়ারেবল, দেখো লেখে আছে রেড পিসার আনলিমিটেড বুফে ফর 2-499। এই বুফেটা কিন্তু মানডে টু ফ্রাইডে সকাল 12:30 থেকে দুপুর 4:30 অবধি এটা অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে টোটাল মেনুটা দেখতে পাচ্ছ, স্যুপ আছে, স্টার্টার আছে, মেন কোর্স আছে, ডেজার্ট আছে, আর মকটেল আছে। আচ্ছা, এখানে কিন্তু শুধু মকটেলটা, মকটেল অফ দ্য ডে, আর এখানে যে হট গোলাপ জামুন আছে, এই দুটো আইটেমই কিন্তু লিমিটেড, বাকি স্যুপ, স্টার্টার, মেন কোর্স সব কিছু কিন্তু আনলিমিটেড আছে। Flower child from the sun rays, but I run fake, got a punch drunk, my providence, they don't... এখানে আমার একজনকে সাবস্ক্রাইবার পেয়ে গেছি, দাদা আপনার নাম কি? মেরা নাম হ্যায় আতিক হুসেন। আচ্ছা, এখানে আপনার এটা কত নম্বর বলবো? অ্যাকচুয়ালি মানে ইয়াহ কম সে কম 10-15 বার আ চুকা হুম, মানে ফ্রেন্ড লোগো লেকে আপকা এই ভিডিও দেখকে মানে ইয়াহ পে আয়া থা, মুঝে বহুত আচ্ছা লাগা ইয়াহ কা খানা বগেরা, ইয়াহ কা স্টাফ কা ভি হ্যায় বহুত আচ্ছা লাগা, ম্যানেজার কা ভি, আর ফুডিং বগেরা সব কুছ আচ্ছা হ্যায়, আর চিপ এন্ড বেস্ট মে বহুত আচ্ছা রেস্টুরেন্ট হ্যায় ইয়ে। হমেশা হমেশা আতা হুম তো ইয়াহ পে হর রকম কা ফুড বগেরা মিলতা হ্যায়, তো কোয়ালিটি ভি বহুত সুপার হ্যায়, বহুত আচ্ছা হ্যায়, খাকে বহুত আচ্ছা লাগতা। খুব কম সংখ্যক লোক আছে যাদের খারাপ লাগে, এটা হতে পারে, ঠিক আছে? মানে সবার যে কোনো একটা জায়গায় খাওয়ার ভালো লাগবে তার কোনো বাধ্যতামূলক, বাট কিছু কিছু লোকজন আছে না মানে রীতিমতো মারপিট করে, কেন ভাই তোমার ভালো নাই রাখতে পারে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। এবার আমার ভালো লেগেছে আমি সেটা তো বলেছি, আর একজনেরও ভালো লাগলো সেও ভিডিওতে বললো, আর অনেকে আছে যে ভিডিও দেখেই কমেন্ট করে দেবে যে না খারাপ হবে। আমাদের কাছে তো সব কিছু আইটেম চলে এসেছে, গিয়ে খেতে শুরু করে দিয়েছে, তবেই মকটেল আছে, খেয়ে দেখা যাক। স্ট্রবেরি ফ্লেভার মকটেল দারুণ লেগেছে না? স্ট্রবেরি ফ্লেভার মকটেলটা খেতে ভালো, একটু একটু হালকা না, স্ট্রবেরি এক্সট্রাক্ট আছে, মিষ্টি মিষ্টি আছে, হালকা একটু মশলা আছে, খুব একটা স্নাই, খেতে ভালো, খেতে ভালো। একটা পিচার গোটা দিয়ে দেবে, মানে দুজনের 2 গ্লাস করে হয়ে যাবে। এরপরে আমরা পেয়েছি নন ভেজ ক্লিয়ার স্যুপ, খেয়ে দেখি। এগ হোয়াইট অফ চিকেনের ফ্লেভার, এটা স্যুপের মধ্যে চিকেনের পিস, স্যুপের মধ্যে এইরকম চিকেনের পিস হলে না তখনই স্যুপটা খেতে না, এটা বেশ ভালো লাগে।
এই পার্টিকুলার বুফেতে একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে তিনটে নন ভেজ স্টার্টার আছে আর একটা ভেজ স্টার্টার আছে। আগে একটা ভেজ স্টার্টার খেয়ে দেখি। ভেজ স্টার্টার এখানে হানি গ্লেসড পটেটো আছে, তো ওটাকে আগে খেয়ে দেখি। কিছুই না, আলু ভাজাটাকে খোসা সমেত হানি দিয়ে রেড চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ছটে করেছে, ক্রিস্পি আছে আর হানির মিষ্টটা আছে আর চিলি ফ্লেক্সের জন্য হালকা একটু ঝাল ঝাল, ভালো লাগছে একটু অন্যরকম। নেক্সট আমাদের কাছে আছে হচ্ছে চিকেন মোমো উইথ সুইট চিলি ডিপ। তো আগে শুধু চিকেন মোমোটা খেয়ে দেখি, বেশ ভালো, মোটা কিউট দেখতে ছোটো ছোটো, স্টাফিং কিন্তু একদম ভর্তি, মানে যথেষ্ট কিন্তু একদম স্টাফিং কিন্তু দেখো একদম পুরো ভরে দেওয়া আছে। এই মোমোটা অনেকটা ডেনজং কিচেন টাইপ অফ খেতে, নাইস অথেন্টিক, ওই মানে চাইনিজ ইয়ের মতো মোমোটা হয় না, টিভিতে মোমো অনেকটা ওরকম খেতে। তো এগুলো সব কিছু আনলিমিটেড, যত পারবে তত খাবে। এবার আমার কাছে আছে চিলি চিকেন ড্রাই, পেঁয়াজ রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, এখানে বোনলেস পিসও রয়েছে আর উইথ বোন পিসেসও রয়েছে, মানে মিক্সড রয়েছে। গার্লিকের ক্লোভগুলো দেখতেই পাবে, দেখো এটা হালকা স্পাইসি, মানে চিচিরে ঝাল যেটাকে বলে। নেক্সট আমাদের কাছে আছে চিকেন ইন ব্যাম্বু স্টিক, এটা খেতে ভালো, একদম চিকেন কিমাটাকে করে উপরে প্যানকো দিয়ে জিনিসটাকে একদম ডিপ ফ্রাই করেছে, সফট আর ময়েস্ট, খেতে বেশ ভালো লাগছে। এটা একটা অন্য রকমের আইটেম, মানে বেশ ভালো লাগলো। বেসিক্যালি রেড পিসার হচ্ছে একটা ক্যাসিনো থিম রেস্টুরেন্ট, এখানকার অ্যাম্বিয়েন্স তো দেখি বুঝতে পারবে যে চারিদিকে এই ক্যাসিনো ফ্লেভারটা। মানে এটা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাবে যে অনেক লোকজন আছে। কেমন আছিস বল? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমার আশীর্বাদ হবে যে ফাইনালি আমার দেবরাজ দর্শক আবার কতদিন পর দেখা হলো। তুমি কত তাড়াতাড়ি আহারে বাঙালিতে লোক দেখো, আহারে বাঙালিতে। আমার কাছে তো মেন কোর্স চলে এসেছে, আর মেন কোর্সের মধ্যে একটা জিনিস ভালো লাগলো বেশ, তো ফ্রাইড রাইস আছে আর হাকা নুডলস আছে, তো দুটোর মধ্যে কোনো একটা চুজ করতে হবে। তো যে কাপল আসবে বাড়ি থেকে ভালো করে এই ডিসিশনটা নিয়ে নিও কে কোনটা নেবে। শেয়ারেবল বুফে ৪.৯৯ বুফে তা সত্ত্বেও ওরা কিন্তু বেশিরভাগ আইটেমস নন ভেজই দিচ্ছে, ইনফ্যাক্ট ওরা কিন্তু আমি দেখলাম যে ওরা স্যুপটাতেও বেশ বড়ো বড়ো চিকেন পিসেস দিচ্ছে। তো ফ্রাইড রাইসের শুধু খেয়ে দেখি, হাতে একটা আনিয়নের ফিল আছে, স্প্রিং আনিয়নগুলো দিয়েছে বেশি করে, আর এটা দিয়ে আমরা গোবি মঞ্চুরিয়ানটা খেয়ে দিই। সুইট অ্যান্ড সার ফ্লেভার, কারণ টমেটো গ্রেভি দিচ্ছে, হালকা গার্লিকের ফ্লেভারটা আছে, ফুলকপিটা খুবই সফট হয়ে গেছে, এগ ফ্রাইড রাইসটা দিয়ে স্পাইসি শ্রেডেড চিকেন উইথ ব্ল্যাক পেপার সস, মানে নামটা শুনলে না মুখে জল চলে আসে। খেয়ে দেখি গ্রেভিটা দিয়ে, মানে গ্রেভিটা দিয়ে দেখলেই বুঝতে পারবে যে এটা ব্ল্যাক পেপার দিয়ে করা আছে, ভরে ভরে আছে ব্ল্যাক পেপার, মানে একটা বাটারি ফ্লেভারটা রয়েছে। চিকেনগুলো যেহেতু শ্রেডেড চিকেন বোনলেস রয়েছে, বেশ টেন্ডার রয়েছে, এতটা ফ্লেভারফুল হচ্ছে ভাব। সো আমার চলে এসছে হচ্ছে নেক্সট আইটেম মেন কোর্সে, যা যা আমরা দেখাচ্ছি প্রত্যেকটা আইটেমে কিন্তু আনলিমিটেড আছে। মেন কোর্সে আমার কাছে আছে হচ্ছে চিলি চিকেন আর আছে হচ্ছে লেমন গার্লিক চিকেন। লেমন গার্লিক চিকেনটা মনে হচ্ছে হ্যাঁ হাড্ডি সমেত আছে, আর চিলি চিকেনটা বোনলেস আছে। হ্যাঁ নর্মাল একদম বেসিক নুডলস আছে, নর্মাল এই স্ট্রিট স্টাইল যে নুডলসগুলো হয় না ওরকমই এগ নুডলস দেখে হচ্ছে বেসিক খেয়ে ঠিকঠাক, নট ব্যাড। আর নুডলসটা একটু চিলি চিকেন দেখে দেবো, চিলি চিকেনটা ভালো করে মাখিয়ে, চিলি চিকেনটা নোনা একটু টমেটো সস দিয়ে বেশি, মানে চিলি টমেটো সস হয় না, চিলি টমেটো সস দিয়ে করেছে, হালকা হালকা চিচিরের ঝাল আছে, ভালো লাগছে খেতে, মানে ঝাল ঝাল আছে, হালকা সয়া সসেরও ফ্লেভার আছে, আর বোনলেস চিকেন দিয়ে ভালো লাগছে। আর লেমন গার্লিক চিকেনের গ্রেভিটা খেয়ে দিই, মানে লেমন গার্লিক চিকেনটা যে বলছে না, লেমন আর গার্লিকের ফ্লেভারটা গ্রেভিতে পুরো মানে ইন্ট্যাক্টভাবে আছে, খেতে খুব সুন্দর লাগছে। তবে লেমন গার্লিক চিকেনটা বোনলেস না উইথ বোন আছে, দেখতে গেলে স্টার্টারে একটা উইথ বোন আইটেম আছে, মেন কোর্সে একটা উইথ বোন আইটেম আছে, মানে যেটা দিতে পারবে সেটাই দিচ্ছে। ওই লেমনের ট্যাঙ্গিনেসটার জন্য খেতে খুব ভালো লাগছে, আর গার্লিকের ফ্লেভারটা খুব হালকা আসছে খেতে বলে। এই পার্টিকুলার বুফেটা বলবো আগের যে ৪.৯৯ বুফেটা ছিল ওটার থেকে এটা টেস্ট ওয়াইজ কিন্তু অনেকটাই ভালো, অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি, মানে ৫০০ টাকায় তোমরা দুজনে খাবে আনলিমিটেড খাবার, শুধু মকটেলটা আর ডেজার্টটা সিঙ্গেল থাকবে। কেউ বুফেতে মকটেল খেতে আসে না, মকটেল খেতে এলো, ডেজার্ট এইসব বুফেতে কেউ খেতে আসে না, পেট ভর্তি করে না খাওয়ার ভালোই পাবে। আর মকটেল যেটা আছে সেটা দু গ্লাস করে তো আরামসে হয়ে যাবে। ডেজার্টে গোলাপজামুন, তা গোলাপজামুন কিনা দেখতে হবে, অনেকে পান্তুয়া দিয়ে দেয়, দেখি এটা কী। এটা এই তো, এটা করলে ঠিক হবে না, গোলাপজামুন মানে গোলাপজামুন দিতে হবে, বাট এটা পান্তুয়া আছে,
এটা আমার অনুরোধ রেড পিছনের কাছে। কেন গোলাপ জামুন করে দেওয়া হয় এটা একটা রিকোয়েস্ট, আর কিছুই না। হাইলি রেকমেন্ডেড, সস্তায় ভালো ভালো বুফে। এদের এখানকার মোমোটা, ড্রাই চিলি চিকেনটা, তারপর ওই যে চিকেন ব্যাম্বুটা ছিল ওইটা খুব ভালো ছিল, মেন কোর্সে লেমন চিকেন, তারপর এখানে ওই কি বলে ওটাকে ব্ল্যাক পেপার চিকেন, এই প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল। আনলিমিটেড আইটেম, যত খুশি তত খাও, কেউ বারণ করার নেই। 500 টাকা দেবে দুজনে, ইয়েস 500 টাকায় দুজনে খেতে পারবে, মানে পার হেড 250 টাকা করে পড়ছে। তো 250 টাকা অনুযায়ী আমি বলবো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুফে, ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাও, ভিডিওটা পছন্দ হয় ডেফিনেটলি লাইক করে দিয়ে যাও, আর যারা চ্যানেলে নতুন হচ্ছে যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে দেখছো, ইয়েস আর সাবস্ক্রিপশনটা ফ্রি, সাবস্ক্রাইব করে আমাদের মুখে হাসি ফুটিয়ে দাও, আর কিছুই না। চলো ভিডিওটা এখানে এন্ড করছি, স্টে হ্যাপি, স্টে পুরি অ্যান্ড বাঙালি, মানে বাই গাইস, সো বাই গাইস, সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও।